হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মেশিন রিডেবল পাসপোর্ট রি ইস্যু করতে হয় পুনর্প্রদান। এর জন্য আপনাদেরকে পাসপোর্ট অফিস থেকে বিনামূল্যে DIP ফর্ম 1 কালেক্ট করতে হবে। এরপর আপনাদেরকে কালেক্ট করতে হবে রি ইস্যু বা তথ্য সংশোধনের জন্য এই ফর্মটি কালেক্ট করতে হবে, DIP ফর্ম 2 বিনামূল্যে। এটা এটা আমার এখানে পূরণ করা আছে, এভাবে আপনারা পূরণ করবেন যেভাবে যেভাবে পূরণ করা আছে। এপাশে সংযুক্তি আছে, তথ্য সংশোধন করতে চাইলে সংযুক্তিগুলো দিতে হবে। আর এখানে আমি আপনাকে দেখাচ্ছি DIP ফর্ম 1 বিনামূল্যে এটাও পূরণ করতে হবে, দুইটা ফর্মই আপনাদের পূরণ করতে হবে। পরের পেজে যেতে হবে, পরের পেজে যে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে তারকা চিহ্ন দেওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে, তা না হলে কিন্তু ফর্ম আপনার নিবেই না। আর সাথে আপনাদেরকে দিতে হবে, এখানে সংযুক্তি লেখা আছে, NID কার্ডের ফটোকপি অথবা BRC বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে, এবং অবশ্যই এগুলো সত্যায়িত করতে হবে। এই দুটো দিলেই হবে। আর যদি রিইস্যু করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে হচ্ছে পুরান পাসপোর্টের ফটোকপি, NID কার্ড, আর আপনাকে পাসপোর্টে টাকা জমা দিতে হবে যে যে ব্যাংকে পাসপোর্টে টাকাগুলো জমা নেয়, ব্যাংক এশিয়া, ট্রাস্ট, ওয়ান, সোনালী ব্যাংক, এই শাখাগুলোতে টাকা জমা দিলেই হবে। সোনালী ব্যাংকে অবশ্যই কর্পোরেট শাখায় টাকা জমা দিবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।